বন্ধুরা, আপনারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন, তো কোনো চিন্তা করবেন না। তো আজ আপনাদের ভাই অশেষ তো এই সমস্যার সমাধান করে দেবে মাত্র 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? তো তার জন্য কী করতে হবে, আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার চ্যানেলটা গ্রো করতে সাপোর্ট করুন। তো তারপরে আপনারা কী করবেন, আপনাদের সবার প্রথমে আপনাদের ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করতে হবে। তো আমি আমার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে হলে ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড লাগবে। তো যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, সেই জন্য আমরা কী করবো, এখানে ফরগেটেন পাসওয়ার্ড এখানে ক্লিক করব। তো আমি জাস্ট ফরগেটেন পাসওয়ার্ড ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ইউর ফোন নাম্বার, এবং আপনার নিচের দিকে যদি দেখেন তাহলে সার্চ বাই ইউর ইমেল অ্যাড্রেস ইন স্টেট, ঠিক আছে? তো এটা মানে কি, তো বন্ধুরা আমরা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি তখন দুইভাবে খুলতে পারি, এক হচ্ছে মোবাইল নাম্বারে যুক্ত করে এবং এক হচ্ছে ইমেল অ্যাড্রেস যুক্ত করে, ঠিক আছে? তো অনেকেই ইমেল অ্যাড্রেস দিয়ে যুক্ত করে। যদি আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে নিচে ক্লিক করে ইমেল অ্যাড্রেস দেবে, আর যদি আপনি ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে উপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বার দিয়ে খুলেছিলাম, সেজন্য ফোন নাম্বার দিয়ে আমি জাস্ট ফাইন ইউর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার ওই মোবাইল নাম্বার সাথে যুক্ত অ্যাকাউন্টে কিন্তু এখানে এসে গেছে, দেখতে পাচ্ছেন লোগো আশেষ মিস্ত্রি এবং পাসওয়ার্ড চাইছে। যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদের অন্য অপশানে চুজ করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেট কোড বলে একটা অপশান পাবেন, তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাই ইমেল, তো আমার ইমেল অ্যাড্রেসও যুক্ত করা ছিল। তো আপনারা নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড কোড বাই SMS, তো এখানে আপনারা দিয়ে দেবেন যদি আপনার ফোন নাম্বার যুক্ত করা থাকে, তবে নাহলে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তারপরে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফোন নাম্বার যুক্ত করেছিলেন না, ওই ফোন নাম্বারে কিন্তু OTP যাবে, যে ফোন নাম্বারটা দিয়েছিলেন 6 নম্বরে OTP। তো অ্যাকচুয়ালি কিন্তু আমার OTP কিন্তু আমার ফোনে চলে এসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন উপরে মেসেজ এসছে, তো অটোমেটিক্যালি কিন্তু ওটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন শেষের সর্বশেষ মেসেজটা কিন্তু এসেছে। তো এখান থেকে যদি আমি ব্যাগে চলে যাই, তো এখান থেকে ব্যাগে চলে আমি আবার ফেসবুক চলে আসলাম। আসার পর এখানে অ্যালো অপশান যদি আপনাদের থাকে তাহলে এখানে অ্যালো অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো অ্যালো অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা কী করবেন, এখানে নতুন একটা আপনার ফেসবুকের জন্য পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে নতুন একটা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ফেসবুকের পাসওয়ার্ড এখানে আপনারা দেখাচ্ছিল, আমি ব্লার করে দিয়েছি তো সিকিউরিটির জন্য। তো জাস্ট এটা আপনারা ভালোভাবে খাতায় লিখে রাখবেন, তাহলে ভুলবেন না, ঠিক আছে? তারপরে আমি এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তো ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ ইন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু আমি লাইক করতে পারবো, স্ট্যাটাস দেখতে পারবো, সব কিছু করতে পারবো। তো এরকমভাবে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক কিন্তু খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারবেন।